হ্যাঁ, ঠিক কথা। আমার ছেলেও তো কম রোজগার করে না, তবুও আমরা সপ্তাহে 2 দিনের বেশি মাছ খেতে পারি না। আরে এই বিমলবাবু ছাড়া আমাদের সকলেরই তো একই অবস্থা। ওর 3 3টে ছেলে ভালো রোজগার করেন, রোজই তো বাজারে গিয়ে দেখতে পায় যে এত এত মাছ কিনছেন। ওনার মুখে শুনেছি হ্যাঁ ওনার 3 বৌমা ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। ও হ্যাঁ খুব, ওরা তো আমাকে না খাইয়ে নিজেরা খেতেই বসবে না, বলবে বাবা এটা খান ওটা খান। দাদু তুমি মিথ্যা কথা বলছো কেন? নাতি কানে কানে কি বলছে? ওকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা আছে তাই বলছে। আবার মিথ্যা বলছো? চলো আমি তাহলে উঠছি। দাদু তুমি যে বলো সদা সত্য কথা বলবে, মিথ্যে কথা বলা পাপ, তাহলে তুমি ওই দাদুগুলোর সামনে মিথ্যে কথা বললে কেন? বললাম মানে তোমার বাবা মা কাকা কাকিমার সম্মান বাঁচাতে, এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদু ভাই। আমার মা বাবা ভীষণ বাজি, খালি তোমার বকে। ছি দাদু ভাই, বাবা মাকে বাজি বলতে নেই, ওরা গুরুজন। তুমি যদি আমার বাবার গুরুজন হও, তাহলে বাবা তোমাকে চাকরের মতো খাটায় কেন, আর মা কেন তোমাদের মাঠ খেতে দেয় না? না মানে বাবা তোমাকে চাকর করে রেখেছে, আমিও বড় হয়ে বাবাকে চাকর করে রাখবো। না দাদু ভাই না, ওরা ভুল করছে বলে তুমি ভুল করবে কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হয় দাদু। তুমি মানুষের মতো মানুষ হও, ভগবানের কাছে এই প্রার্থনা করে। কি গো আজ ফিরতে এত রাত হলো? অজয় সুজয় ফিরেছে নাকি? হ্যাঁ অনেকক্ষণ। ওদের একবার ডাকো তো। ও টুটুন তুমি যাও দাদুর কাছে যাও। যাও বাবা আসতে। গোপালিতাকেও একবার ডাকবে, দারুণ সুখবর আছে একটা। কি সুখবর বলো না গো। ডাকো আগে, সবাইকে একসঙ্গে মিলে বলবো, যাও। এখন চা খেলে খাবার খাবে কখন? আপনাকে যা বলা হচ্ছে তাই করুন, এক কাপ চা করে নমিকে দিয়ে পাঠিয়ে দিন। এই কটা রুটি সেকেই পাঠাচ্ছি। রুটি পরে শেখবেন, আগে চাটা করুন। ভদ্র করে বৌড়া বাড়ির ঝিয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। কতবার বাবাকে বলেছি বাড়িটা তো তোমার, চলে এটা বেঁচে দিয়ে আমরা 3 জনে কোথাও চলে যাই। কি যে বলিস, বাড়ি বেচলে তো দাদা বৌদিরা থাকবে কোথায়? থাকার ব্যবস্থাটা ঠিক হয়ে যাবে, এত ভালো যখন একটা সুযোগ এসেই গেছে সেটা ছাড়া বোধহয় ঠিক হবে না। রাত্রে নয় কাল সকালে তুমি বাবাকে বলবে। আমি না হয় কথাটা বলবো, কিন্তু তোরা সবাই আমার সঙ্গে থাকবে। কিন্তু আজ রাত্রিরে বাবাকে একটু তেল দিতে হবে, যাতে কাল সকালে না বলতে না পারে। কি করে তেল দিবি? খাবার সময় দেখবি। ও বড় মামা, তুই তো ভুল করে আমার থালায় মাছ দিয়ে ফেলেছ। শুধু আপনাকে নয় বাবা, মা আর নমিকেও আজকে আমি মাছ দেব। আমাদের উপর তোমাদের হঠাৎ এত দয়া হলো? আমি বলেছি আসলে তোরা আমাদের জন্য এত কিছু করিস, আমরা তো কিছুই করতে পারি না আর কি। দিন মা আপনার থালাটা দিন। এত বছর বাদে হঠাৎ করে 3 জনকে মাছ দিল, ব্যাপার কি বলতো? ওরা দরজা বন্ধ করে কিছুক্ষণ আগে মিটিং করছিল, আমাদের খুশি করার পেছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলব আবার কি থাকবে? আমি তো আর হঠাৎ করে লড়াইতে লাখখানেক টাকা পাইনি যে আমাকে খুশি করার জন্য মাছ খাবে। মাছটা পেয়ে বাবাকে যা খুশি দেখালো, আমার তো মন বলছে কাল সকালে বাবা আর কোনো রকম আপত্তি করবে না। আপত্তি করলে আমি ছাড়বো নাকি? তাছাড়া আপত্তি করলে শুনছে কে? আমাদের ঘরে বসে 3 জন খাচ্ছে ওরা, তার খরচ কম নাকি? আরে রুড়ি দাও মর্দা, তুমি প্রথমে শুরু করবে, আমরা তো পেছনে থাকবোই। ঠিক আছে। বাবা তোমার সঙ্গে একটা কথা ছিল। তোরা না এসে আমাকেই তো ডেকে পাঠালে পারতিস।
না মানে আমরা বলছিলাম আর কি। এদিক ওদিক কি তাকাচ্ছো, যা বলতে এসেছো বলো না। বাবা তুমি তো জানো যে আজকাল জিনিসপত্রের দাম কিরকম হু করে বাড়ছে। বাড়ছে মানে আলু 10 টাকা, পেঁয়াজ 25 টাকা, ভাবা যায়? তাই বলছিলাম আমরা তিন ভাই মিলে যা রোজগার করি তাতে আর সংসার চালানো যাচ্ছে না। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি সাহায্য করব? তোমরা তো জানো আমার কোনো রোজগার নেই। রোজগার নেই ঠিক কথা, কিন্তু এই ঘরটা তো আছে। এই ঘরটা তা আছে, কিন্তু ঘরটা দিয়ে কি হবে? এই ঘরটা মানে ড্রয়িং রুমটা বলতে গেলে আমাদের তো কোনো কাজেই লাগে না। তাই আমরা ঠিক করেছি যে এই ঘরটা আমরা একজনকে 2 মাসের জন্য ভাড়া দেব। উনি মাসে 1,500 টাকা করে দেবেন। হ্যাঁ, এই ঘরে লাগোয়া একটা বাথরুম আছে, বাইরে থেকে ঢোকার একটা আলাদা দরজাও আছে। মাঝের এই দরজাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই ঘরটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকছে না। এবার বুঝতে পারছি, কাল রাতে কেন হঠাৎ করে তিনজনকে মাছ দিলে? মাছের দাম বেড়েছে শুনেছি, কিন্তু এতটা বেড়েছে কি 3 টুকরো মাছের বদলে এমন একটা বড় ঘর? তুমি কেন এর মধ্যে আসছো নমি? আশ্চর্য, তোমরা আমাদের ঘর থেকে বার করে দেবে আর আমি মুখ বুঝে থাকবো? এই তুই চুপ কর তো। শোন বিজয়, এই ঘরটা সারাদিন ব্যবহার হয় না ঠিকই, কিন্তু রাত্রে আমরা তিনজন তো এই ঘরেই শুই। আপনি কি করে ভাবলেন বাবা যে আপনাদের শোবার একটা ব্যবস্থা না করেই আমরা এই ঘরটা ভাড়া দিচ্ছি? যান সিঁড়ির নিচটা দেখে আসুন। সিঁড়ির নিচ মানে যেখানে কয়লা খুঁটে থাকে? একবার গিয়ে দেখে আসুন, আমরা তিন বউ মিলে ওইখানটা কিরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এতই যখন পরিষ্কার করেছো তখন একটা কাজ করো, তোমরা তিন বউয়ের মধ্যে একজন তার স্বামীকে নিয়ে ওই সিঁড়ির নিচে থাকো, আমরা এই ঘরটা ছেড়ে যে সিঁড়ির নিচে থাকবে তার ঘরে ঢুকে যাব। তা কি করে হয়? তোমরা তিন বউ মিলে বাইরে গিয়ে মিটিং করে এসো, কে ওখানে থাকবে। আচ্ছা নমি, তুই কেন বারবার আমাদের বড়দের মাঝখানে কথা বলছিস? আমি ভদ্রলোকে কথা দিয়ে কিছু টাকা আগামও নিয়ে নিয়েছি। সব ব্যবস্থা যখন করেই ফেলেছিস তখন আমার অনুমতির অপেক্ষা না করে ঘরের দরজায় একটা তালা ঝুলিয়ে দিলেই পারতিস। এই দেখ, তা কি করে হয়? তুমি আমাদের বাবা, তোমাকে না জিজ্ঞেস করে আমরা কি কিছু করতে পারি? না বড়দা, তোমাদের যখন এতই টাকার দরকার, এ বাড়িতে মা আর আমি যেমনি ঝিয়ের কাজ করি পরে বাড়িতে ঝিয়ের কাজ করে তোমাদের টাকা জোগাড় করে দেবো, কিন্তু এই ঘর আমরা ছাড়বো না। বাবার শরীর ভালো নেই, তারপর সারা রাত খোলা বারান্দায় সিঁড়ি নিচে শুলে আর দেখতে হবে না। কবে আসবেন ওই ভদ্রলোক? কবে কি বলছো বাবা, এখন 9টা বাজে, ভদ্রলোক 10টার মধ্যে এসে পড়বেন। নমি টোটন কিন্তু স্কুলে চলে যা, তুমি আর মা দুজনে মিলে তোমাদের বিছানাপত্তর কাপড় চোপড় তারপর বই খাতা যা যা আছে সব কিছু সিঁড়ির নিচে রেখে এসে না এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দাও। তোমাদের তিন ভাইয়ের শরীর থেকে একটু একটু করে রক্ত দেবে, এই একটু রক্ত? রক্ত দিয়ে কি করবি? টোটনকে যখন স্কুল থেকে আনতে যাব তখন আর ডাক্তারকে তোমাদের রক্তটা পরীক্ষা করে দেখতে বলবো, ওটা মানুষের রক্ত আছে না জানোয়ারের রক্ত হয়ে গেছে। শুনলে বাবা শুনলে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, যাও টোটনকে গিয়ে নিয়ে এসো। দেখাচ্ছ কেন? মমি তুই টোটনকে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। পিতা স্বর্গ পিতা ধর্ম জিনিস লোকটা লিখেছিলে তার বোধহয় কোনো ধারণাই ছিল না কোনো পিতার এরকম 3টে ছেলে থাকতে পারে।